हेलो स्टूडेंट्स, गुड आफ्टरनून। गुड आफ्टरनून সকল কে। কালকে যে ক্লাসটা হতে পারেনি ওটা আজকে আমি আপলোড করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা আমরা করছিলাম আইসিডিএস আর ডাব্লিউএপি ডিসক্রিপটিভ ম্যাথসের পার্ট 7, ঠিক আছে? এটা হচ্ছে আইসিডিএস আর ডাব্লিউএপি ডিসক্রিপটিভ ম্যাথসের পার্ট 7। এর আগে আমরা ছখানা পার্ট করেছি, এটা হচ্ছে এর পার্ট 7। চলো স্টার্ট করি তাহলে। তো আড্ডা স্টোর থেকে তুমি যে কোনো জিনিস পারচেজ করতে পারো। তোমাদেরকে কোড ইউজ করতে হবে Y218। এই কোডটা ইউজ করলে তুমি ম্যাক্সিমাম মানে 67 থেকে অলমোস্ট 70% অব দি ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে যে কোনো প্রোডাক্টে, ওকে? তার সাথে আমাদের দুটো ব্যাচ, WAPSC ICDS মেইনসের ব্যাচ আর RRB NTPC গ্রুপ ডি এর রেকর্ডেড ক্লাস, এই দুটো ক্লাসই আমাদের স্টোরে আছে, তোমরা দেখতে পারো। পারচেস করার জন্য কোড ইউজ করবে Y218, ওকে? তার সাথে ICDS মেন্সের ইবুক লঞ্চ হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এটা বাংলা ইংলিশ দুটোতেই পাবে। আর WBCS এর লাইভ রেকর্ডেড ক্লাস এটাও লঞ্চ হয়ে গেছে, ঠিক? এটাও তোমরা দেখতে পারো। এখানে লাইভ ক্লাস যতগুলো হয়েছে এই সবকটা ক্লাস তোমরা রেকর্ডেড ফরম্যাটে পেয়ে যাবে, ওকে? তো চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। ম্যাথসের ক্লাস ডেলি হবে বিকেল 5টায়, ওকে? ডেলি বিকেল 5টায় ম্যাথসের ক্লাস হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, দেখো কী দিয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে ₹872 ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস প্রপোর্শনাল টু 1:1:2, প্রপোর্শনাল টু 1:2, 2:3 অ্যান্ড 3:4 রেসপেক্টিভলি, তাই না? তাহলে এদের মধ্যে ফার্স্ট পার্ট কত, এদের মধ্যে ফার্স্ট পার্ট কত, তাই না? অবজেক্টিভ আমরা কি করে করতাম এই কোয়েশ্চনটা জানা আছে। চলো লিখতে কি করে হবে এটা আমরা দেখে নিই, ঠিক আছে? কি দিয়েছে? গিভেন দ্যাট, কি দিয়েছে? গিভেন দ্যাট দ্য থ্রি পার্টস আর ইন দ্য রেশিও, গিভেন দ্যাট দ্য থ্রি পার্টস আর ইন দ্য রেশিও, কোন রেশিওতে আছে? 1:2:2:3:3:4, এই রেশিওতে আছে, তাই না? তাহলে কাজ করি, মাল্টিপ্লাইং অল দ্য থ্রি রেশিওস, মাল্টিপ্লাইং অল দ্য থ্রি রেশিওস, কী দিয়ে মাল্টিপ্লাই করবো, কী দিয়ে গুণ করবো? এই 2, 3, 4, এই তিনটের এলসিএম, এই যে ডিনোমিনেটর দেখতে পাচ্ছি 2, 3, 4 আছে, এই তিনটের এলসিএম, এলসিএম কত হয়? 12। তাই তিনটে আমি 12 দিয়ে গুণ করে দিই, 1/2 × 12, তারপরে কি 2/3 × 12, তারপরে কি 3/4 × 12, তিনটে যদি আমি 12 দিয়ে গুণ করে দিই তাহলে রেশিও কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3, রেশিও কত হয়ে যাবে? 6:8:3:3:9, 6:8:9 রেশিও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে ফার্স্ট পার্ট কত ছিল, এদের মধ্যে ফার্স্ট পার্ট কী ছিল এটা বের করতে হবে, এর মধ্যে ফার্স্ট পার্ট কী ছিল এটা বের করতে হবে। ফার্স্ট পার্ট কী ছিল? 6 ডিভাইড বাই টোটাল রেশিও, 9+8 17+6 23, 6 ডিভাইড বাই টোটাল রেশিও 23 × 872, ঠিক? তাহলে এটাকে ক্যান্সেল করতে হবে। 23-এর টেবলে কতবার যাচ্ছে বলো? 23-এর টেবলে 4 বার নিলে তো হচ্ছে না, 4 বার নিলে তো বেশি হয়ে যাচ্ছে, 3 বার জুড়ি নিই, 69 মানে একবার, না সরি, 69 মানে 3 বার, 69 মানে 3 বার, তারপরে কি আসছে? 69 মানে এটা হলো 3 বার, 1 মিনিট দাঁড়ো, একে আগে মুছে নিই, একটু পরিষ্কার করে লিখি। 23 × 3 = 69 মানে 3 বার, 69 হলো 70, 1 80 অবধি এলাম, মানে 11+7 = 18, 182, তাই না? তাহলে 182 23-এর টেবলে কতবার যাবে? 23-এর টেবলে 182 কতবার যাবে? 23-এর টেবলে 182, 23 × 9 কত হয়? না, 9 বেশি হয়ে যাবে, 8 বেশি হয়ে 7 করে দেখি, 23 × 3 = 21, 7 × 2, 7 × 2 কত হয়? 14+14+2 = 16, 161 হচ্ছে, তাই না? এটা 182 আছে, 23 আরও অ্যাড করলে কি হবে?
184 হয়ে যাবে। তো ঠিক আছে, 182 মানে চলো এটা তো ডাইরেক্টলি যাচ্ছে না, এটা ডাইরেক্টলি যাচ্ছে না, তাহলে কি করব 872 ইন্টু 6 ডিভাইড বাই 23 করে দেব। ঠিক আছে, তাহলে 872 ইন্টু 6 কত হয়, 6 2 12 এক ক্যারি, 6 আর 7 42 প্লাস ক্যারি 143 চার ক্যারি, 8 আর 6 48, 8 আর 6 48 প্লাস চার ক্যারি ছিল 52, তার মানে 5232 ডিভাইড বাই 23। ক্লিয়ার? 5232 ডিভাইড বাই 23, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট পার্টটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, নেক্সট কোয়েশ্চেন দেখি কি দিয়েছে। বলছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 5815। ঠিক আছে, এই 5815-এর ফোর্থ প্রপোর্শনাল বের করতে হবে। ঠিক আছে, এই 5815-এর ফোর্থ প্রপোর্শনাল বের করতে হবে। আমরা কি জানি, আমরা কাকে বলি ফোর্থ প্রপোর্শনাল, কাকে বলি থার্ড প্রপোর্শনাল? এ বি সি ডি যদি প্রপোর্শনে থাকে, ইফ ইফ চলো একবার পরিষ্কার করে লিখে দিই, ইফ এ বি সি ডি আর ইন প্রপোর্শন, যদি এ বি সি ডি প্রপোর্শনে থাকে তাহলে কি হয়, তাহলে হচ্ছে এভাবে লিখবো, এ বি সি ডি প্রপোর্শনে আছে তার মানে এভাবে লিখবো। এর মানে কি হয়, এ বাই বি মানে সি বাই ডি হবে। এখানে ডিকে আমরা বলি ফোর্থ, এখানে আমি ডিকে বলি ফোর্থ প্রপোর্শনাল, এখানে আমরা ডিকে বলি ফোর্থ প্রপোর্শনাল, সিকে আমরা বলি থার্ড প্রপোর্শনাল, সিকে আমরা কি বলবো, থার্ড প্রপোর্শনাল। ঠিক, আর এটাই, তিনটে নাম্বার যদি প্রপোর্শনে থাকে, মানে এ ইস টু বি, ইস টু যদি বি ইস টু সি থাকে, তাহলে বিকে আমরা বলি মিন প্রপোর্শনাল, তাহলে বিকে আমরা বলি মিন প্রপোর্শনাল। ফর্মুলা কি হয়ে যায়, এ বাই বি সমান বি বাই সি, ফর্মুলা কি হয়ে যাবে, বি স্কোয়ার সমান এ সি, তার মানে কি বি সমান রুট ওভার এ সি, এটা ফর্মুলা হয়ে যাবে, এটা ফর্মুলা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি 2 মিনিট দিলাম, একটু লিখে নাও তারপরে আমি কোয়েশ্চেনটা স্টার্ট করি, আমি 2 মিনিট দিলাম, লিখে নাও তারপরে আমি কোয়েশ্চেনটা স্টার্ট করি। চলো কন্টিনিউ করা যাক। তাহলে ফোর্থ প্রপোর্শনাল জিজ্ঞেস করেছিল, তাই না, ফোর্থ প্রপোর্শনাল জিজ্ঞেস করেছিল, তাহলে কি লিখতে পারি, 5:8 ইজ ইন প্রপোর্শনাল টু 15:x। ঠিক আছে, আমি ধরে নিলাম লেট দ্য ফোর্থ প্রপোর্শনাল, লেট দ্য ফোর্থ প্রপোর্শনাল বি এক্স। ঠিক আছে, ডিসক্রিপটিভ ম্যাথসের ক্লাস মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে এখানে, এখানে আমি ডাইরেক্টলি এটা লিখতে পারবো না, আমাকে তো পরীক্ষা, আমাকে তো সব কিছু বোঝাতে হবে, তাই না, তাহলে কি লিখতে হবে এখানে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোয়েশ্চেন, গিভেন কোয়েশ্চেনে কি দিয়েছে, কোয়েশ্চেনে কি দিয়েছে, বাই 5:8, 5:8 এটা প্রপোর্শন হবে কার সাথে, 15:x এর সাথে, তার মানে আমি কি লিখতে পারি, 5/8 সমান কি হবে, 15/x, তার মানে আমি কি লিখতে পারি, x মানে কত হবে, 15:8/5, এটা হবে কত হয়ে যাবে, 24, x কত হয়ে যাবে, 24, হেন্স হেন্স কি হবে, দ্য ফোর্থ প্রপোর্শনাল ইজ, হেন্স দ্য ফোর্থ প্রপোর্শনাল, এই লাইনটা লেখার দরকার নেই কোনো, এই লাইনটা লেখার দরকার নেই কোনো, হেন দ্য ফোর্থ প্রপোর্শনাল ইজ 24। ক্লিয়ার? চলো দেখে নাও, লিখে নাও, এরপরে আমরা নেক্সট কোয়েশ্চনে যাবো।
চলো নেক্সট কোয়েশ্চেন করি, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি দিয়েছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। বলছে টু নাম্বার্স আর ইন দ্য রেশিও 3:5, ঠিক আছে। টু নাম্বার্স আর ইন দ্য রেশিও 3:5, ইফ নাইন ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ দেম, ইফ নাইন ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ দেম, দেন দে আর ইন দ্য রেশিও 12:23, দ্য স্মলার নাম্বার ইজ, ঠিক আছে। কী করে করবো, গিভেন দ্যাট দ্য টু নাম্বার্স, গিভেন দ্যাট দ্য টু নাম্বার্স আর ইন দ্য রেশিও, কোন রেশিওতে আছে, কোন রেশিওতে আছে, 3:5, ঠিক আছে। তো লেট দ্য ফার্স্ট নাম্বার কী ধরে নিলাম, লেট দ্য ফার্স্ট নাম্বার বি 3x, 3:5 রেশিও ছিল, ফার্স্ট নাম্বার আমি ধরে নিলাম 3x, অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার কত ধরে নেব আমি, সেকেন্ড নাম্বার আমি কত ধরে নেব, 5x, তাই না। ফার্স্ট নাম্বার কী ধরে নেব, 3x, সেকেন্ড নাম্বার কত ধরে নেব, 5x, ঠিক আছে। সো এরপরে কি, আমি যখন কিছু বুঝতে পারবো না কী লিখতে হবে, তখন একটাই লাইন মাথায় কাজে, তখন একটাই লাইন মাথায় রাখবে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোয়েশ্চেন। কোয়েশ্চেনে যেরকম বলেছিল ভাই আমি সেরকমই করছি, তাই না। কোয়েশ্চেনে কী বলেছিল, বলছে এই দুটো নাম্বার যদি নাইন সাবট্র্যাক্ট করা হয়, এই দুটো নাম্বার থেকে যদি 9 সাবট্র্যাক্ট করা হয় তাহলে দুটো নাম্বারের রেশিও কত হয়ে যাবে, 12:23, এটাই কোয়েশ্চেনে বলেছিল। তো ফার্স্ট নাম্বার থেকে 9 সাবট্র্যাক্ট করলাম, সেকেন্ড নাম্বার কী ছিল, 5x, 9 সাবট্র্যাক্ট করলাম, তাহলে রেশিও কত হয়ে যাওয়ার কথা, 12:23, রেশিও এত হয়ে যাওয়ার কথা। এর পরের পার্টটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, ক্রস মাল্টিপ্লাই করলাম, 23 × 3x - 9 সমান কি, 12 × 5x - 9, এটা হবে। তার মানে 23 × 3 কত হয়, 69x, 69x মাইনাস 9 × 3 = 27, 9 × 3 = 27, 9 × 2 কত হয়, 18, তাই না। 9 × 3 = 27, 2 ক্যারি, 9 × 2 = 18, 18 + 2 ক্যারি ছিল, 20 হয়ে গেল, সমান কত হবে, 60x - 108। তাহলে 9x কত হয়ে যাচ্ছে, 9x কত হয়ে যাচ্ছে, 260 - 108, এত হয়ে যাচ্ছে, 99 হয়ে যাচ্ছে। তাহলে এক্স কত হবে, এক্স কত হবে, 11, তাই না। তাহলে স্মলার নাম্বার কী ছিল, 11 ছিল, স্মলার নাম্বার কত ছিল, 11 ছিল, হলো এটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, নেক্সট কোয়েশ্চেন দেখো কী দিয়েছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী দিয়েছে। ইফ আ নাম্বার ইজ রিডিউস বাই 40%, ইট বিকাম 2/3 অফ আনাদার নাম্বার, ঠিক আছে। তাহলে লেট দ্য ফার্স্ট নাম্বার বি এক্স, এটা আমি ধরে নিলাম, দেন দ্য সেকেন্ড নাম্বার কত হয়ে যাবে, তাহলে সেকেন্ড নাম্বার কত হয়ে যাবে, সেকেন্ড নাম্বার আমি ওয়াই ধরে নিলাম। তো কোশ্চেনে কী বলেছে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোয়েশ্চেন, কোয়েশ্চেনে কী বলেছে কি ভাই, ইফ আ নাম্বার ইজ রিডিউস বাই 40%, তাহলে ফার্স্ট নাম্বার যদি 40% রিডিউস করি তাহলে তার 60% বসে পড়ে থাকে, এর 60% পড়ে থাকে, ইট উইল বিকাম টু থার্ড অফ আনাদার নাম্বার ওয়াই, তাই না। 20 টেবলে কাটলাম 3 বার 5 বার, কি জিজ্ঞেস করেছিল, হোয়াট ইজ দ্য রেশিও অফ সেকেন্ড নাম্বার টু ফার্স্ট নাম্বার, এটা জিজ্ঞেস করেছিল। তাহলে এক্স বাই ওয়াই কত হয়ে যাবে, এক্স বাই ওয়াই কত হয়ে যাবে, 2/3 × 3/5, তাহলে রেশিও কত, 10:9, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার। আমাকে রেশিও সেকেন্ড নাম্বার টু ফার্স্ট নাম্বার রেশিও কত, সেকেন্ড নাম্বার টু ফার্স্ট নাম্বার রেশিও কত ভাই, সেকেন্ড নাম্বার টু ফার্স্ট নাম্বার রেশিও হচ্ছে 9:10, ক্লিয়ার। সেকেন্ড নাম্বার টু ফার্স্ট নাম্বারের রেশিও কত, 9:10, ক্লিয়ার। চলো লাস্ট কোয়েশ্চেন দেখি আজকের ক্লাসে, খুব সোজা কি বলছে, বলেছে 5a + 3b / 2a - 3b, এটা কত হয়ে যাচ্ছে, 23:5। তাহলে a:b এর ভ্যালু কত এটা বের করতে হবে, আমরা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে নিই, হ্যাঁ না। 5 × 5a + 3b সমান কত হবে, 23 ×
टू ए माइनस थ्री बी एत हो मैंने कि एलो यटा 25 ए प्लस 15 बी समान कत समान कत 23 इंटू टू मान 46 ए माइनस 69 बी एत हो मैंने कि 46 ए माइनस 25 ए 46 ए माइनस 25 ए कत हो जाए 15 बी प्लस 69 बी हो जाए 15 बी प्लस 69 बी कत है चलो देखा जा 6 5 11 21 ए समान कत हो गल 9 5 14 एक क्यारि 6 7 एक 84 बी तेना ये काटल 4 बार ये काटल 4 बार तेल ए इज टू बी कत हो गल रेशियो 4:1 ठीक है ए इज टू बी रेशियो कत हो गल 4:1 क्लियर तो बस आज के क्लसर जो यटुक रखल आबार आज के बिकेले 5টার সময় দেখা হবে ওকে চলো থ্যাংক ইউ সো মাচ।